তুমি ডাক্তার প্রদীপ কুমার দেবনাথ, অ্যাসোসিয়েট প্রফেসর এবং বিভাগীয় প্রধান ডিপার্টমেন্ট অফ ডেন্টিস্ট্রি, ডাক্তার শেখ ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমি আজকে ডেন্টিস্ট্রি প্রফেশন নিয়ে কতগুলি বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করছি। যেমন ধরেন, দুধের দাঁত আসা শুরু করে 6 মাস বয়স থেকে, সাধারণত 1-2 মাস প্লাস মাইনাস হতে পারে। এই দুধের দাঁতগুলি আসা সম্পূর্ণ হয় 30 মাস বয়সের মধ্যে, সর্বোচ্চ 30 মাস, এর মধ্যে দুধের দাঁতগুলি সম্পূর্ণ মুখে চলে আসে। নিচে 10টা দুধের দাঁত, উপরে 10টা দুধের দাঁত থাকে, মোট 20টা। এই 10টা দাঁতের পিছনে যে দাঁতগুলি থাকে এগুলি কিন্তু একবারই আসে। এই দুধের দাঁতের যত্ন নিয়ে একটু কথাবার্তা বলতে হয়। ঘুমের মধ্যে দুধ না খাওয়ানো, মায়েরা ঘুমের মধ্যে দুধ খাওয়ায়, দুধ খাওয়াতে হয়, বাচ্চাকে ঘুম পাড়ানোর দুধ খাওয়াতে হয়, দুধ খাওয়ানোর পরপরই একটু ফিডিং বলতে হবে, যেন পানি খাওয়ায় দেয়, তাহলে আর এই ঝামেলাটা হবে না। কারণ এই বাচ্চাদের এই অসুখটা বেশ কমন পাওয়া যায়, নার্সিং বোটল ক্যারিজ। নার্সিং বোটল ক্যারিজ মানে হলে ঘুমের মধ্যে দুধ খাওয়ালে যে ক্যারিজটা হয়, বাচ্চাদের ওই দাঁতগুলির চিকিৎসা করা খুব কঠিন হয়ে পড়ে, অনেক সময় অসম্ভব হয়ে পড়ে। দাঁতের বাইরের সার্ভিসগুলিতে আপনি দেখবেন কেমন ক্ষয় পেয়ে যায়, গর্ত হয়ে যায়, বাচ্চা ব্যথা পায়, ই করে, বেশ কষ্টদায়ক হয়। এই জন্য মার গর্ভাবস্থা থেকে শুরু করে বাচ্চার বয়স জন্ম হলো, বাচ্চার বয়স 8 বছর পর্যন্ত কোনো ধরনের কোল্ড ড্রিঙ্কস খাওয়ানো উচিত নয়। আর বাজারে যেই মাউথওয়াশগুলি পাওয়া যায়, বিশেষত মেডিকেলের মাউথওয়াশ, এগুলির ক্ষেত্রে একই কথা, যে গর্ভাবস্থা থেকে শুরু করে বাচ্চার বয়স 8 বছর হওয়া পর্যন্ত কোনো ধরনের মাউথওয়াশ ব্যবহার করা ঠিক না, এটা বেসিক কনসেপ্ট। আর কিছু খাবার আছে যেটা খুব প্রয়োজনীয়, যেমন যেই খাবারগুলি খেলে একটু কর্মর আওয়াজ হয়, খিরাই, গাজর, আখ, পেয়ারা, শশা, আপেল, আখ, এই জিনিসগুলি বেশি করে খেলে দাঁতে কেরিস কম হয়। কেরিস মানে হলো কেভিটি। দাঁত কিন্তু মানব দেহের মধ্যে সবচেয়ে শক্ত স্ট্রাকচার। এই শক্ত স্ট্রাকচারটাকে দেখেন, ছোট্ট একটা ব্যাকটেরিয়া কিভাবে গর্ত করে দেয়, গর্ত করতে বড় হতে 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 দাঁতের ভিতরে যেমন শ্বাসের মধ্যে গিয়ে লেগে যায়, যেটাকে আমরা বলি, আপনারা যারা কমন ভাষায় বলি নার্ভ, আমাদের ডাক্তারি ভাষা বলে পাল, পাল্পে গিয়ে যখন লেগে যায় তখনই ব্যথা হয়। এটা রাত্রে বেশি ব্যথা হয়। ওই জিনিসগুলি আর স্টিকি ফুড যেগুলি, যেমন বিস্কিট, খুব আপনি সহসা যেতে চায় না, টপি, আমি আমার বাইকটাকে দেখতে যাচ্ছি কি করি, টপি আইসক্রিম, এগুলি তো নিয়ে যাচ্ছি, এগুলি কিন্তু ক্ষতিকর খাবার দাঁতের জন্য। আরেকটা, এটা করতে গেলে একটা ব্যাপার আবার কত, যদিও এটা আনকমন কিন্তু দেখবেন যে অনেক সময় বাচ্চা জন্ম নেয় মুখে দাঁত নিয়ে। এটা একটা প্রচলিত ধারণা, অপয়ামা এটা সেটা, না এটা ঠিক না, এটা সিম্পল জিনিস, এটা দাঁত ফেলে দিলেই হয়, ডাক্তারের পরামর্শ নিয়ে দাঁত ফেলে দিই। আরেকটা জিনিস হচ্ছে, বাচ্চাদের অ্যাক্সিডেন্টালি, বাচ্চাদের হোক আর বয়স্কদের হোক, অ্যাক্সিডেন্টালি দাঁত যদি একদম মুখের বাইরেও পড়ে যায়, তারপরে কিন্তু সেই দাঁতটা রাখা সম্ভব, যদি আপনি যত দ্রুত ডাক্তারের কাছে যাবেন তত দ্রুত ডাক্তারের চিকিৎসা পাবেন। এগুলি বলার উদ্দেশ্য হলো যাতে দাঁতরা পড়ে গেলেই মানুষ গাবড়ায় না যায়, যেন এটা রাখা যাবে না, ওই দাঁতরা কোনো ধরনের স্পর্শ করা যাবে না, কোনো কিছু দিয়ে ধোয়া যাবে না, হয় দুধের মধ্যে কিংবা নর্মাল সেলের মধ্যে ভিজিয়ে রাখা। যত তাড়াতাড়ি দাঁতের ডাক্তারের কাছে যাবেন তত তাড়াতাড়ি ভালো রেজাল্ট পাওয়া যাবে, দাঁতরা প্রিজার্ভ করা যাবে। আমি নিজে এরকম কয়েকটা কেস করেছি, তার জন্য নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি এবং আই এম সাকসেসফুল এনাফ। আরেকটা জিনিস হলো যে দাঁতের রোগ শোক কম হবে কিভাবে, তিনটা জিনিস মনে রাখবেন। একটা হলো সকালে নাস্তার পরে দাঁত ব্রাশ করা, রাত্রে ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করা, আঙুল দিয়ে দাঁতের মাড়িগুলি একটু ম্যাসেজ করে দেওয়া। আরেকটা হলো দুই দাঁতের মাঝখানে সুতা ঢুকায়, যেটা আমাদের ডেন্টিস্টির ভাষায় বলা হয় ডেন্টাল ফ্লস। ডেন্টাল ফ্লস দিয়ে দুই দাঁতের চিপাগুলি পরিষ্কার করবেন, তাহলে দেখবেন যে দাঁত সুস্থ থাকে এবং আপনার 90% অসুখ বিসুখ দাঁতের কমে গেল। এটা জিনিস। আর ওই স্টিকি ফুডগুলি এড়াইয়া চলা, এই বেসিক কনসেপ্টটা যদি আপনি মনে রাখেন তাহলে আপনার দাঁতের অসুখ বিসুখ কম হবে। এটা একটা সাদামাটা, স্বচ্ছ এবং খুবই বেসিক একটা ধারণা দিয়ে দেওয়া অল্প সময়ের মধ্যে, যে আপনি কিভাবে দাঁতের ওরাল কেভিটিটা কিভাবে সুস্থ রাখবেন। এইটুকুই আমার মনে হয় যথেষ্ট, স্বল্প পরিসরে স্বল্প সময়ে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি ডাক্তার প্রদীপ কুমার দেবনাথ, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ডাক্তার শেখ ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল মালিবাগ। ধন্যবাদ।